প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টেকশহর ডট কম এর প্রতিদিনের আয়োজন সি ডিজির আজকের পর্বে আপনাদের সাথে রয়েছে আমি রাশেদ ইমাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আজ অতিথি হয়ে একজন আছেন স্টুডিওতে আজ আমাদের সাথে রয়েছেন পুতুলার সত্ত্বাধিকারী মৌরী মনিকা কস্তা আমরা কথা বলবো তার সাথে মৌরি স্বাগত আপনাকে ধন্যবাদ ভাইয়া মৌরী শুরুতেই জানতে চাচ্ছি পুতুলার বয়স কতদিন হলো পুতুলা শুরু করা হয়েছিল দুই সালে আহ জুলাই মাসের নয় তারিখে সেই হিসেবে এখন দুই বছরের বেশি সময় আমার পুতুলাকে নিয়ে আমি চলছি পুতুলাকে শুরু করেছিলেন কি চিন্তা করে আসলে আমি চাকরি করতাম আমি বিগত পাঁচ বছর চাকরি করার পরে আহ তখন কোভিডের সিচুয়েশন শুরু হয়ে যায় এবং সেই সময় আমার আহ পোস্টিং হয় মিরপুরে সেটা আমার বাসা ছিল আহ ফার্ম তে ফার্ম গেটে তো ওটা যাওয়া আসা আমার ফ্যামিলি আসলে আমাকে সাপোর্ট করেনি যে কোভিডের সময় আমি যাতায়াত করে চাকরিটা করি তো এই কারণে আসলে চাকরিটা ছেড়ে দিই আরেকটা বিষয় ছিল যে আমার ছোটবেলা থেকে নিজে কিছু একটা করব সেটা অবশ্যই ক্রিয়েটিভ কিছু হবে এবং সেই চিন্তাটা ছিল ভিতরে তো সেই থেকেই আর কি আমার মানে উদ্যোক্তা হওয়া বা উদ্যোগ শুরু করার চিন্তা সে থেকেই আসলে আমি পুতুলাটা শুরু করেছি চাকরি ছেড়ে তারপর চাকরি ছেড়ে পুতুলা শুরু করেছেন পুতুলার পণ্য কি কি আছে পুতুলা আমি যখন শুরু করি তখন আমার ছিল হাতে আঁকা পণ্য হাতে আঁকা শাড়ি থ্রি পিস এরকম ছিল এবং গহনা ছিল হাতে আঁকা তারপর আস্তে আস্তে আমি শুরু করি জামদানি পণ্য আমার পুতুলাতে অ্যাড করি তো এখন এই যে দুই বছরের বেশি কাজ করার অভিজ্ঞতা হয়ে গেছে এই দুই বছরে আসলে ভালো লাগা মন্দ লাগার গল্প আছে আপস অ্যান্ড ডাউনস আছে তো কম্পিটিশন নিশ্চয়ই অনেক বেশি এখন আমরা সেই কম্পিটিশনের কথাটা একটু শুনতে চাই কারণ উদ্যোক্তা এখন অনেক পাশাপাশি ব্র্যান্ডগুলোও আছে সো কীভাবে ফেস করছেন আচ্ছা যেহেতু আমি জামদানি নিয়ে কাজ করছি এবং জামদানি বাংলাদেশের ঐতিহ্যবাহী সবচেয়ে মানে কষ্ট লাগে একজন জামদানি হিসেবে এটা যে আমাদের দেশের মানুষ এটাকে কদর করে না কিন্তু বিদেশিদের কাছে অনেক কদর জামদানি অন্যরকম সেটা যে রেঞ্জেরই হোক না কেন তো এখন অবশ্যই কম্পিটিশন তো আছেই বাজারে বড় বড় ব্র্যান্ড আছে তার পাশাপাশি আমরা ক্ষুদ্র উদ্যোক্তা আমাদের টিকে থাকাটা চ্যালেঞ্জিং এবং আমাদের যেহেতু উদ্যোগটা মানে ফেসবুক ভিত্তিক এফ কমার্সে আমরা কাজ করছি তো ফেসবুকে অনেক উদ্যোক্তা আছেন যারা পেজ বুস্ট করে উদ্যোগ চালাচ্ছেন কিন্তু আমি বা আমার স সহযোগী যারা আছেন আমরা চাচ্ছি যে এভাবে না যে আমি শুধু পণ্যটা আনবো এবং বিক্রি করব সেটা না আমি চাই আমার জামদানি নিয়ে আমার দেশের মানুষ আরো বেশি জানুক তারা যেটুকু জানে সেটুকু অবশ্যই ভালো কিন্তু আমি চাই আমার মাধ্যমে আরো বেশি জানুক এবং যেন জামদানির সাথে সাথে আমার নামটা তাদের ভিতরে ঢুকে যায় এবং আমার পুতুলার নামটা তাদের মধ্যে এসে যায় মনে যে জামদানি মানে পুতুলা তো এই জায়গাটিতে আমার একটু জানতে চাও আপনি যেটা বলছিলেন যে দেশের মানুষের থেকে দেশের বাইরের মানুষের আগ্রহটা বেশি এর কারণ কি আসলে এই পণ্যগুলোর দামের কারণে নাকি মানে দাম রিজনেবল থাকার পরেও মানুষ আসলে নিতে চায় না আসলে এটা একটা ভুল ধারণা আমাদের সবার মধ্যে আছে যে জামদানি মানে শাড়িটা নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি অবশ্যই যে কোনো জিনিস যত্নে ভালো থাকবে যত্ন ছাড়া ভালো থাকবে না এবং জামদানি খুব একটি আদুরের পণ্য মানে আদুরের শাড়ি বিশেষ করে শাড়ির কথা বলছি জামদানি একটি আদুরের শাড়ি এটিকে যত্নে রাখবেন এভাবে যে আপনি এটা পরবেন যত আপনার কাছাকাছি যত রাখবেন সে ভালো থাকবে এটাকে আপনি যত্ন করে যদি আলমারিতে রাখতে চান কখনো ভালো থাকবে না এবং বিদেশেদের কাছে ভালো লাগার স্বাভাবিক যারা দেশের বাইরে থাকে তাদের দেশের প্রতি একটা অন্যরকম টান কাজ করে এবং দেশের পণ্য বলতে তারা পাগল কিন্তু আমাদের দুঃখজনক হলো সত্যি যে আমরা দেশে যারা আছি আমরা ভিন দেশি পণ্যের প্রতি বেশি আমাদের আকর্ষণ এবং সেটা শুনলে আমরা পাগল হই এই কারণে আমার চাওয়া এটা যে আমার দেশের মানুষ আমার দেশের পণ্যকে ভালোবাসুক দেশের পণ্যকে বহন করুক নিজেদের প্রতিদিনের জীবনে আচ্ছা আপনি আপনার কথা বলতে বলতে একটি স্বপ্নের কথা বলেছেন যে জামদানির গল্প উঠলি যেন আপনার কথা মানুষ মনে করে বা আপনার নাম চলে আসে এর বাইরে আপনার পুতুলা নিয়ে এখন থেকে পাঁচ বছর পরে কিংবা দশ বছর পরে যে বড় বড় স্বপ্নগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে চাই আমার স্বপ্ন জামদানি নিয়ে আমি চাই না যে আমি কোনো শোরুমে যাব বা শোরুম দিব বা আমার কোনো একটা ই থাকবে স্থান থাকবে সেটা আমি চাই না আমি চাই অনলাইন ভিত্তিক আমার বিজনেসটা চালাতে এবং সেখানে আমি যেহেতু আমি অনলাইনে শুরু করেছি আমি চাই যে অনলাইন পোর্টালে আমার যতটা সহজ হয় মানুষের কাছে পৌঁছানো সেটা কিন্তু একটা শোরুমের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না কারণ সেটা আমি স্টিল একটা জায়গায় আছে আপনি আসলে নিজেকে আটকে রাখেন জি আমি চাই যে আমার পণ্যটা আমি আজকাল ডিজিটাল যুগ সবাই সবার হাতে হাতে ফোন আমি চাই সবার ফোনের মধ্যে ঢুকে যেতে একটা জায়গা আমি বসে থাকতে চাই না ওকে আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি আপনার সাথে আমার আজকের এই গল্প বলার শেষ জায়গায় এসে জানতে চাইছি যে একজন নারী যিনি চাকরি করতেন তিনি চাকরি ছেড়ে দিয়ে উদ্যোক্তা হবেন এই যে মানে একটা ধাপ থেকে আর একটা আরেকটা ধাপে নিজেকে নিয়ে আসে এটা আসলে অনেকখানি চ্যালেঞ্জিং একটি কাজ তো এই চ্যালেঞ্জটি অনেকেই অনেক নারীরা আছেন যে চাকরি করবেন না ছাড়বেন একটা দ্বিধায় আছেন চাকরি ছেড়ে দিয়ে পরে কি করবেন এই ধরনের একটা ডিলেমার মধ্যে আছেন এই জায়গায় যদি কেউ আসলে চাকরিটা ছেড়ে দিয়ে উদ্যোক্তা হতে চায় তাকে আপনি কিভাবে সাহস দেবেন অবশ্যই আমি আমি মনে করি যে আজকে আমি এখানে এসেছি এটা আমার আমি একটা মেসেজ দিতে চাই আমার যারা আমার মতো যে চাকরি না করে নিজে কিছু করতে চান এবং তাদের সংসার আছে বাচ্চা আছে তারা সেটাও সামলাতে চান তাদের জন্য আমি মনে করি যে আমি কিছু মেসেজ দিতে পারবো যে আমি যখন চাকরিটা ছাড়ি তখন আমার পরিবার আমাকে সাপোর্ট দিয়েছিল যে হ্যাঁ তুমি নিজে কিছু করতে চাও তুমি করো আমরা আছি তোমার পাশে আচ্ছা যেহেতু চাকরি থেকে আমি একটা আমার অ্যামাউন্ট ছিল আমি সেটা ইনভেস্ট করতে পেরেছি যদিও সেটা খুবই অল্প আমি দশ হাজার টাকা নিয়ে শুরু করেছিলাম আচ্ছা এবং তখন আমার হাতে আঁকা পণ্যের যেহেতু ছিল আমার উদ্যোগে তো সেটাতে আমি আসলে তেমন আমার ইনভেস্ট করতে হয়নি কিন্তু জামদানি একটি এক্সপেন্সিভ একটি পণ্য সেখানে যথেষ্ট ইনভেস্টমেন্টের দরকার হয় এবং আমি প্রায় বছরখানেক হাতে আঁকা পণ্য নিয়ে চলার পরে আমি জামদানি আমার জামনা নিয়ে শুরু করি এবং তখন এর মধ্যে আমার বেবি চলে আসে আমি জামদানি নিয়ে শুরু করার দুই তিন তিন মাস পর আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি তারপরে অনেক দিন আমার আসলে গ্যাপ আসে কিন্তু সেই গ্যাপটা আমি ফিল আপ করলাম কীভাবে যেহেতু আমি ফেসবুকের মাধ্যমে আমার ব্যবসাটা চালাচ্ছি তো ফেসবুকে আমার কাজের জায়গাটা হচ্ছে আমি গ্রুপগুলোতে আমার অ্যাক্টিভিটি ধরে রেখেছি হ্যাঁ সেখানে গ্রুপগুলোতে অ্যাক্টিভিটি ধরে রেখেছি এবং শুধু গ্রুপগুলোতে অ্যাক্টিভ মানে কমেন্ট লাইক কমেন্ট করলে কিন্তু হচ্ছে না সেখানে আমাকে খুব প্রোডাকটিভ কিছু পোস্ট লিখতে হবে যেটা থেকে আমি কাউকে কিছু মেসেজ দিতে পারবো কাউকে কিছু জানাতে পারবো বুঝাতে পারবো এবং অবশ্যই আমি যেহেতু গ্রুপগুলো থেকেই আমার উঠে আসা এবং আজকে আমি প্রায় অনেকের কাছে পরিচিত পুতুলা নামে হোক বা মৌরি মনিকা কস্তা নামেই হোক এবং সেটা শুরু হয়েছিল আসলে ছোটো ছোটো যেই গ্রুপগুলো ফেসবুক গ্রুপগুলো আছে সেখান থেকে তো এবং এই প্রত্যেকটা কাজেই একজন কাজের একটা একজন মেন্টর থাকেন তো আমার মেন্টর হচ্ছেন ই ক্যাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শ্রদ্ধা রাজীব আহমেদ স্যার তো উনি যেই ওয়েতে উদ্যোক্তাদেরকে সাপোর্ট দিচ্ছেন বা সহযোগিতা করছেন তো আমি সেভাবে মেনেই চলছি এবং ফেসবুক গ্রুপগুলোর মাধ্যমে আমি নিজেকে আরও বেশি চেষ্টা করছি নিজেকে তুলে ধরার জন্য তো যারা নারী উদ্যোক্তা হতে চান বা কাজ করতে চান তো তাদের জন্য আমি বলবো যে আপনি বাসায় থেকে বাচ্চাকে সামলে কাজটা করতে পারছেন এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট আমার বাচ্চার বয়স এখন পাঁচ মাস ও আমি কিন্তু আমার বাচ্চাকে নিয়ে আমি আমার কাজ পরিচালনা করছি এবং সেখানে কখনোই আমার বাচ্চা বাধা নয় আমি নয়টা পাঁচটা চাকরি করলে হয়তো আমার বাচ্চাকে আমি যে পরিমাণ মিস করতাম তাকে ছুঁয়ে দেখতে পারতাম না তাকে খাওয়াতে পারতাম না আমি আসলে মিস করতাম তার বেড়ে ওঠাটা দেখা কিন্তু আমি ঘরে বসে কাজটা করতে পারছি এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট এবং আমি আমার বাচ্চাকে পাচ্ছি পরিবারকে পাচ্ছি পাশাপাশি নিজেকেও একটা পরিচয় দেওয়ার জন্য আমি কাজ করে দিতে পারছি একক পরিচয় জি চমৎকার আমার মনে হয় যে এই কথাগুলোই দরকার ছিল এই কথাগুলোই আমাদের এই অনুষ্ঠান থেকে প্রাপ্য যারা দেখছেন তাদের জন্য মরি অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনি যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নগুলো পূরণ হোক আপনি এগিয়ে যান পুতুলা এগিয়ে যাক এবং আপনার যে পাঁচ মাস বয়সী সন্তান সে যেন আপনার এই সাফল্য যাত্রায় অনেক বড় অংশ গ্রহণ করতে পারে আমাদের সেই শুভকামনা অনেক ধন্যবাদ ভাইয়া এবং টেক শহরকে আমি ধন্যবাদ দিতে চাই আজকে এই সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক আমরা শেষ করছি আমাদের আজকের আয়োজন কথা শেষ থেকে যাক কথার রেশ এবং সেই রেশ ধরে আপনাদের ভেতরেও যদি এমন কোনো ইচ্ছে এমন কোনো আগ্রহ তৈরি হয় তাহলে সেই আগ্রহগুলো নিয়ে আপনারা এগিয়ে যান আপনারা ভালো থাকুন আপনাদের সাফল্য আসুক শুভকামনা টেকসর ডট কমের থেকে